নমস্কার, আমি 2017 সালের একজন স্টেট প্রার্থী বলছি। সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। যে কারণে আজকে ভিডিওটা করা সেটা হলো, 2017 সালে টেট পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ফর্ম ফিল আপ করা হয়েছিল। দীর্ঘ 4 বছর পর 31শে জানুয়ারি 2021 সালে সেই পরীক্ষা টেট পরীক্ষাটি হয়। বর্তমানে টেট পরীক্ষা হওয়ার 5 মাস হয়ে গেল, এখনও আমাদের রেজাল্ট প্রকাশিত হলো না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ, উনি যাতে 2017 সালের টেট পরীক্ষার রেজাল্ট ও তার নিয়োগ সম্পর্কে একটু যদি দৃষ্টি আকর্ষণ করেন তাহলে ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। জানি বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, চারিদিকে কোভিড সিচুয়েশন চলছে, তবুও এর মধ্যেও উনি যেন আমাদের এই বিষয়টার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে আমরা সমস্ত 2017 সালের সমস্ত টেট ক্যান্ডিডেট তার প্রতি কৃতজ্ঞ থাকব। বর্তমান দীর্ঘ 4 বছর আমরা পেরিয়ে এসেছি, 4 বছর পরীক্ষা হওয়ার পর দীর্ঘ 5 মাসও আমরা পেরিয়ে এলাম, আমাদের রেজাল্টের এখনও কোনো দেখাই মিলল না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবার পক্ষ থেকে করজোড়ে অনুরোধ, ইনি যেন আমাদের এই রেজাল্ট ও তার নিয়োগ সম্বন্ধে একটু দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আবারও 2017 সালের সমস্ত টেট ক্যান্ডিডেটের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অসংখ্য অভিনন্দন রইল। উনি যেন এইভাবেই আমাদের সবার পাশে থাকেন এবং খুব ভালোভাবে কাজ করেন ও আমাদের রেজাল্টের প্রতি একটু যেন দৃষ্টি আকর্ষণ করেন।